যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে হঠাৎই উল্টো সুর ন্যাটো প্রধানের মুখে। আফ্রিকান ইউনিয়ন নেতার সঙ্গে পুতিনের বৈঠক আজ। জ্বালানির দামে দিশেহারা বাইডেন সৌদি সফরের কথা ভাবছেন। ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও দুই মাস। সৌদির কাছে অস্ত্র বিক্রি বাড়িয়েছে কানাডা। শ্রীলঙ্কায় আটক রুশ বিমান ঘিরে ধোয়াশা। ইভিএমে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। সবশেষে জানবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের ঐক্য টিকবে কতদিন। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে প্রত্যাশা ন্যাটো প্রধানের। পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাতীয় উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেন এবং ন্যাটো জোটকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ প্রদান করে স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য তৈরি হচ্ছে। ন্যাটো প্রধান বলেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষুদ্রতর ন্যাটো চান, মূলত এই কারণেই তিনি ইউক্রেনে আক্রমণ করেছেন, কিন্তু তিনি ন্যাটোকে আরও বেশি পাচ্ছেন। সিএনএনের সাংবাদিক এম জে লি ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া নিয়ে স্টোলটেনবার্গের মন্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, প্রকৃতিগতভাবে যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করা যায় না, আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে মন্তব্য করে ন্যাটো প্রধান বলেন, রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে, আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন ন্যাটো প্রধানের সাম্প্রতিক বক্তব্যের কারণ কি? আফ্রিকান ইউনিয়ন নেতার সঙ্গে পুতিনের বৈঠক আজ। আফ্রিকান ইউনিয়নের প্রধানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার সাক্ষাৎ করবেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেন ইস্যুতে সম্পর্ক খারাপ হচ্ছে রাশিয়ার। এই অবস্থার মধ্যে আফ্রিকান ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। আলোচনার মূল বিষয় থাকবে খাদ্যশস্য সরবরাহ এবং রাজনৈতিক সহযোগিতা। পুতিন কৃষ্ণসাগরে সোচির বাসভবনে সেনেগালের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের প্রধান ম্যাকি সালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আফ্রিকান ইউনিয়ন নেতার এই সফরের উদ্দেশ্য খাদ্য, শস্য এবং সার পরিবহন মুক্ত করা। ক্রেমলিন জানিয়েছে, আফ্রিকান ইউনিয়নের নেতার সঙ্গে পুতিন রাজনৈতিক আলোচনা সম্প্রসারণ, অর্থনৈতিক এবং মানবিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। চলমান আন্তর্জাতিক এজেন্ডাও আলোচনা করা হবে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে। জ্বালানির দামে দিশেহারা বাইডেন সৌদি সফরের কথা ভাবছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব সফরের কথা ভাবছেন। চলতি মাসের শেষে ইউরোপে যাওয়ার পথে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। কংগ্রেস নির্বাচন সামনে রেখে জ্বালানি মূল্য সহনীয় করতে সৌদি থেকে সরবরাহ বৃদ্ধি এবং মস্কো ও বেইজিংয়ের কূটনৈতিক বলয়ে রিয়াদের ঝুঁকে পড়া ঠেকাতে এই সফর। হোয়াইট হাউসের কর্মকর্তারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার সদস্য, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গেও বাইডেনের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে ভাবছেন। সৌদি আরব সফরের বিষয়টি নিশ্চিত হলে বাইডেন ইসরায়েলও যেতে পারেন। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে খুনি বলে অভিহিত করেছিলেন জো বাইডেন। 2019 সালের নির্বাচনী প্রচারণা চলাকালে সৌদি রাজপরিবারকে একঘরে করার কথাও বলেছিলেন তিনি। কাজেই সৌদি যুবরাজের সঙ্গে যে কোনো সাক্ষাৎকে মার্কিন প্রেসিডেন্টের এতদিনকার রাজনৈতিক অবস্থান থেকে এক ধরনের পিছু হটা বলে ভাবতে পারেন অনেকে। এর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ধস ঠেকাতে রাশিয়া ও সৌদি আরব উৎপাদন সীমা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল। মস্কোর সঙ্গে ওই সমঝোতার কারণে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অনুরোধ সত্ত্বেও সৌদি সরকার তেল উত্তোলন বৃদ্ধি করেনি। বাইডেন ও সৌদি যুবরাজের মধ্যে বৈঠক হলে সেটা জ্বালানি তেল এবং গ্যাসের আন্তর্জাতিক বাজারে এক ধরনের স্বস্তির বার্তা দেবে। সম্ভাব্য বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির আহ্বান জানাবেন। একই সঙ্গে এমন বৈঠক বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী সৌদি আরবের সঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক ও সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের সাত দশকের বেশি সময়ের সম্পর্ক নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের অবসান ঘটবে। ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। ভারতের গুজরাটের ভাদোদরা শহরের নন্দেশ্বরী জিআইডিসি এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপক নাইট্রাইট কোম্পানির একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ও উদ্ধার কাজ শুরু করেন। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 7 জনের আহতের খবর পাওয়া গেছে। তাদেরকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিকটবর্তী এলাকায় বসবাসরত 700 মানুষকে নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এখনও উদ্ধার কাজ চলছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা বহুদূর থেকে আগুনের কালো ধোঁয়া উঠতে দেখেছেন। ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও 2 মাস। জাতিসংঘের মহাসচিব ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রোনবার্গ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিবাদমান পক্ষগুলো আগের শর্তগুলোর ভিত্তিতেই যুদ্ধবিরতির মেয়াদ 2 মাস নবায়নে সম্মত হয়েছে। আজ থেকে নতুন দফা যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে তিনি জানিয়েছেন। জাতিসংঘের এই দূত আরও বলেন, ইয়েমেন একটি স্থায়ী রাজনৈতিক সমাধান সূত্রের বিষয়ে ঐক্যমত অর্জিত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবেন। গত 2 এপ্রিল থেকে 2 মাসের যুদ্ধবিরতি শুরু হয়ে গত রাতে তা শেষ হয়েছে। তবে গত 2 মাসের যুদ্ধবিরতি চলাকালে সৌদি আগ্রাসী জোট বহুবার তা লঙ্ঘন করেছে বলে ইয়েমেনিরা অভিযোগ করেছেন। সৌদির কাছে অস্ত্র বিক্রি বাড়িয়েছে কানাডা। 2021 সালে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বাড়ায় কানাডা। ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে মতভিন্নতা ও 2 দেশের মধ্যে কূটনৈতিক টানপোড়েন থাকার পরও এই অস্ত্র বিক্রি বেড়েছে। কানাডা সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ জানিয়েছে, 2021 সালে দেশটি সৌদি আরবের কাছে $134 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে। তার আগের বছর কানাডা সৌদি সরকারের কাছে $130 কোটি ডলারের অস্ত্র রপ্তানি করেছিল। গত 10 বছর ধরে সৌদি আরব হচ্ছে কানাডা থেকে অস্ত্র আমদানি করা দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডা থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমেরিকায় রপ্তানি হয়। কানাডা সহ পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বললেও প্রতি বছর নানা ধরনের বিপুল পরিমাণ অস্ত্র দারিদ্র পীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যার জন্য সৌদি আরবের হাতে তুলে দেয়। শ্রীলঙ্কায় রুশ বিমান আটক নিয়ে ধোঁয়াশা। রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান আটক করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার প্রায় 200 আরোহী নিয়ে মস্কো ফেরার পথে বিমানটি আটক করা হয় বলে বার্তা সংস্থা এএফপিকে প্রতিবেদনে জানিয়েছে। তবে কেন বিমানটি আটক করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার অ্যারোফ্লোট এয়ারবাস A330 বিমানটি মস্কো থেকে শ্রীলঙ্কায় পৌঁছায়। তবে কলম্বো কমার্শিয়াল কোর্টের আদেশের পর বিমানটিকে ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি বলে রাজধানীর উত্তরে অবস্থিত বন্দর নায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে একজন কর্মকর্তা জানিয়েছেন। রাশিয়ার ফ্ল্যাগশিপ ক্যারিয়ার অ্যারোফ্লোট ইউক্রেনে মস্কোর আগ্রাসনের জন্য কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার পর চলতি বছরের মার্চ মাসে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল। তবে এপ্রিলে কলম্বোতে ফের কার্যক্রম শুরু করে সংস্থাটি। রাশিয়ার সিভিল এভিয়েশন সংস্থা এর আগে নিষেধাজ্ঞা সঙ্গে সম্পর্কিত বিমানগুলো আটক এড়াতে বিদেশে নিবন্ধিত ভাড়া করা বিমান পরিচালনার জন্য বিমান সংস্থাগুলোকে সুপারিশ করেছিল। তবে আটক বিমানটি ওই নিষেধাজ্ঞার আওতায় কিনা তা স্পষ্ট নয় বলে এএফপি জানিয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি আটক করার আদেশ পেয়েছে। তিনি আরও বলেছেন, কেন বিমানটিকে আটক দেওয়া হয়েছে তা আমরা জানি না, তবে এটি একটি বাণিজ্যিক বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে শুনেছি। ইভিএমে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে দুর্বলতা খুঁজে পেয়েছে মার্কিন সাইবার এজেন্সি। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহৃত ইভিএম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 2020 সালে মারকিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি আর জালিয়াতির অভিযোগ তুলেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি CISA বলছে, কমপক্ষে 16টি রাজ্যে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে নিরাপত্তা ত্রুটি রয়েছে। হ্যাকাররা সহজেই এসব মেশিনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। CISA মঙ্গলবার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের উৎপাদিত মেশিনের 9টি প্রধান ফাঁকফোকর চিহ্নিত করা হয়েছে। দুর্বলতাগুলো সমাধান না করলে সেগুলো হ্যাকের ঝুঁকিতে পড়তে পারে। তবে CISA বলেছে, নিরাপত্তা ত্রুটিগুলো ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই। CISA-র প্রতিবেদনে বলা হয়েছে, ইভিএমের দুর্বলতাগুলো সমাধান করার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে রাজ্যগুলো ইভিএম ব্যবহার করে সেগুলো এর নিরাপত্তার বিষয়ে উদাসীন। তারা প্রতিটি নির্বাচনের আগে হ্যাকিং প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের ঐক্য টিকবে কতদিন?
ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে ধীরে ধীরে সাফল্য অর্জন করে চলেছে রুশ বাহিনী। প্রাণপণ চেষ্টা করেও পিছু হটছে ইউক্রেনীয়রা এবং সামরিক বিশ্লেষকরা একটি দীর্ঘ লড়াইয়ের পূর্বাভাস দিতে শুরু করেছেন। এমন একটি পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থন নিয়ে কি পশ্চিমাদের ঐক্যে ফাটল দেখা দিতে শুরু করেছে, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে মস্কো। শুরুতে দ্রুত এবং কম ক্ষয়ক্ষতিতে এই লড়াই জিতে নেওয়ার পরিকল্পনা থাকলেও সফল হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরুতে দিন যতই গড়িয়েছে ক্রেমলিনের ক্ষতির পরিমাণ বেড়েছে, তবে যুদ্ধের প্রায় সোয়া তিন মাস পেরিয়ে কিছু সাফল্যের মুখ দেখতে শুরু করেছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেনের পূর্বে দনবাস অঞ্চল এখন প্রায় পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এবং মারিওপোল বন্দর পতনের পর ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে তারা। যুদ্ধের এই মোড় বদলে কপালে কি কিছুটা ভাঁজ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের, এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তা করে যাওয়ার সবচেয়ে ভালো পথ কী হতে পারে, রাশিয়াকেও কতটা সায়স্তা করা সম্ভব, এমন প্রশ্নে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও মিত্র পশ্চিমা নেতারা একই সুরে কথা বলছেন। বিবিসি জানাচ্ছে এইসব প্রশ্নের মীমাংসা একদিকে রয়েছে যুক্তরাজ্য, পোল্যান্ড ও বাল্টিক সাগর পারের দেশগুলো, যারা পুতিনের শোষণীয় হার দেখতে চাইছে। গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লি স্ট্রাস বলেছেন, আমাদের নিশ্চিত করতে হবে যে রাশিয়াকে ইউক্রেন থেকে তাড়ানো হয়েছে এবং ইউক্রেনীয়রা তাদের তাড়াবে, ইউক্রেনের সীমানা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তবে ইউক্রেনের সংকট থামাতে অন্য পক্ষে ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা ভিন্ন একটি পথ নেওয়ার কথা বলছেন। মে মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্ত্রবিরতির আহ্বান জানান এবং পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান যাতে তারা কাউকে নাস্তানুবাদ করার বা প্রতিশোধ নেওয়ার আগুনে পোড়ানোর লোভ ত্যাগ করে। তার পরের দিনই হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি বলেছেন, ইউরোপের জনগণ একটি অস্ত্রবিরতি ঘোষণার সম্ভাবনা বিবেচনা করতে চায় এবং আবারও বিশ্বাসযোগ্য কিছু সমঝোতা শুরু করতে আগ্রহী। ইউক্রেনের বন্দরগুলো নিয়ে কৃষ্ণসাগর পথে গম ও অন্যান্য শস্য রপ্তানি শুরুর সম্ভাবনা খতিয়ে দেখতে পুতিনের সঙ্গে ম্যাক্রো ও জার্মানি চ্যান্সেলর ওলাফ সোলজের 80 মিনিটের ফোন আলাপের পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝেড়েছেন লাটভিয়ার উপপ্রধানমন্ত্রী আর্টিস পাব্রিক্স। তিনি টুইট করেছেন, মনে হচ্ছে কয়েকজন কথিত পশ্চিমা নেতা রয়েছেন যাদের নিশ্চিতভাবেই আত্মমর্যাদা হানির দরকার পড়েছে এবং তারা রাজনৈতিক বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।